আমি ভুল ছিলাম। যারা সুযোগ পাওয়া মাত্র আমার কথা মাথাতেই রাখে না, তাদের আমি মনে জায়গা দিয়ে বসে থাকতাম। তারপর এক পাক্ষিক চেষ্টায় সম্পর্কের দড়ি ধরে রাখতে রাখতে একসময় দেখা যেত আমার হাত ছিলে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, দড়িও ছুটে গেছে, আর তারা তাদের মতোই আছে। তখন বুঝলাম মাঝে সাঝে কয়েকটা ভালো কথা আদান প্রদান করার মানে আমি কারো কাছের মানুষ না। যদি হতাম তাহলে আমার হাতটায় তারা এত ক্ষত হতে দিত না। পুরনো এমন অনেক ক্ষত দিয়ে আর ক্ষতর দাগ দিয়ে আমি শিখলাম।